ডেঙ্গু নিয়ে সচেতন করতে র্যালি বনগাঁ পৌরসভার। এই কর্মসূচি চলবে 12 জুন থেকে 17 জুন পর্যন্ত। এদিনের র্যালিতে অংশ নেন পৌরকর্মী থেকে স্বাস্থ্যকর্তা সকলেই। ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ বনগাঁ পৌরসভার। বনগাঁ পৌরসভার তরফ থেকেও নেওয়া হল বিশেষ উদ্যোগ। এদিন সকালে বনগাঁ পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে এক পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে নানা রকম স্লোগান সহকারে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করণীয় তা তুলে ধরা হয়। ডেঙ্গু থেকে বাঁচতে জেলা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এবং প্রশাসনের তরফ থেকে আগেই নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এদিন বনগাঁ পৌরসভার তরফ থেকেও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়। আজ এই কর্মসূচির তৃতীয় দিন। 12 জুন থেকে শুরু করে 17 জুন অবধি চলবে এই কর্মসূচি। এদিনের র্যালিতে পৌরপ্রধান, জেলা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সকলেই উপস্থিত ছিলেন। এদিন সকালে পৌরসভার বিভিন্ন অলিগলি ঘুরে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে এক পদযাত্রা করা হয়, যেখানে ডেঙ্গু বিরোধী নানা স্লোগান সহকারে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করণীয় তা তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয় মশারি টাঙিয়ে ঘুমোতে হবে, নইলে বিপদের সম্মুখীন হতে হবে। নোংরা আবর্জনা ফেলে রাখলে এলাকায় নোংরা জল জমা হলে সেখান থেকেই ডেঙ্গুর মশা জন্ম নেবে, যা থেকে বিপদ হতে পারে। এই ধরনের সচেতন বার্তা দিয়ে সুসজ্জিত এক পদযাত্রা করা হয়। ডেঙ্গু সচেতনতা কর্মসূচির মূল উদ্দেশ্যই ছিল যাতে সাধারণ মানুষ এই কর্মসূচির ফলে উপকৃত হয় এবং সতর্ক হয়। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু বিরোধী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বনগাঁ শহরে বিভিন্ন জায়গায় র্যালির মধ্য দিয়ে সাধারণ মানুষকে ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়া হয়। এই বিষয়ে তিনি আরো জানান যে ডেঙ্গু একটা ভয়াবহ রোগ, মারণ রোগ, যেটা সারা বাংলার সমস্ত জায়গায় এর আগের বছরও হয়েছিল। সেখানে আমাদের বনগাঁয় সেই সংক্রমণ বনগাঁ থেকে কাউকে হয়নি। এবারেও সেই রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে আমরাও প্রতিটা মানুষকে সচেতন করার জন্য আজকে রাস্তায় পদযাত্রা করেছিলাম। সেখান থেকে হেঁটেছিল আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের কর্মী, কনজারভেন্সির কর্মীরা যারা এবং ডাক্তার ছিলেন, স্টাফ ছিলেন, কাউন্সিলররা ছিলেন। আমরা এটা প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধারণাটা প্রত্যেকের থাকা উচিত যে জল যাতে না জমে কোথাও, ডাবের খোলা যাতে না থাকে, রাস্তাঘাট পরিষ্কার থাকে। ডেঙ্গুর মশা আক্রান্ত হলে মশারির মধ্যে রাখতে হবে। এই বিষয়গুলো মূলত যে সচেতনতার বিষয়, এটা মানুষকে আরও বেশি বেশি করে আমরা মানুষের যাতে এবছরও কেউ ডেঙ্গু আক্রান্ত না হয়, মানুষ সাবধান হলেই এটা হবে না, তাই আমাদের এই প্রচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।